আসসালামু আলাইকুম, আমি আনোয়ার সেঞ্চুরি কম্পিউটার পক্ষ থেকে। হয় না, আবার শুরু করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেঞ্চুরি কম্পিউটার পক্ষ থেকে আমি আনোয়ার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে ভয়েস কন্ট্রোলার সহকারে অ্যান্ড্রয়েড টিভি বক্স। এত কমের ভিতরে আমরা দিতেছি যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা, সেটাই দেখাবো আজকে। অ্যান্ড্রয়েড টিভি বক্সটা ভয়েস সহকারে, এই যে দেখুন অ্যান্ড্রয়েড টিভি বক্সটা, এটা হচ্ছে বিংসের এটা হচ্ছে টিভি বক্সটা, অ্যান্ড্রয়েড টিভি বক্স ভয়েস কন্ট্রোলার সহকারে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা। তো এই ভয়েস কন্ট্রোলটার কনফিগারেশনটা কী হবে, আর আনবক্সিংটা কী থাকবে, আর কীভাবে সেট আপ করবো, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আর ভিডিওর শেষে ধামাকা প্রাইস শেয়ার করব, তো ভিডিওর সঙ্গে থাকুন। তো আমরা এখন এটা আনবক্সিং করে দেখি যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটার সাথে কী 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 পাবো আমরা। চলুন, অ্যান্ড্রয়েড টিভি বক্সটা খুলে প্রথমে পেয়ে যাবো আমরা বক্সটা, অ্যান্ড্রয়েড বক্সটা। এর সাথে দেবো অ্যাডাপ্টার পেয়ে যাব, একটা এইচডিএমআই কেবল পেয়ে যাব, শর্ট একটা এইচডিএমআই কেবল, আর রিমোট পেয়ে যাব। তো এইচডিএমআই কেবল এখানে দেওয়া আছে, কেউ কারো যদি টিভি থাকে ভিজিএ দিয়ে, সেক্ষেত্রে ভিজিএ দিয়েও নিতে পারবেন। সেক্ষেত্রে একটা কনভার্টার ইউজ করতে হবে, সেক্ষেত্রে কনভার্টারের দাম হচ্ছে 200 থেকে 250 টাকা। 200 থেকে 250 টাকার কনভার্টার দিয়েই অলরেডি আপনি, আর একটা আপনার যদি এইচডিএমআই কেবল না হয় সেক্ষেত্রে ভিজিএ কেবল এক্সচেঞ্জ করে নিতে পারবেন, আমাদের সেটা আছে। তো এইচডিএমআই কেবল দেওয়া থাকবে, আর যে কোনো কেবল দিয়েই নিতে পারবেন, কনভার্টার দিয়ে ইউজ করতে পারবেন। আর একটা অ্যাডাপ্টার পাওয়া যাবে, আর রিমোটটা হচ্ছে এই যে দেখুন ভয়েস কন্ট্রোলার সহকারে এখানে দেওয়া আছে। এই যে দেখুন ইজিভাবে দেখানো যাচ্ছে যে এই দেখেন ভয়েস কন্ট্রোলারের একটা চিহ্নই আছে আলাদা। এটার সাথে কোনো ব্যাটারি দেওয়া নাই, এটা লিথিয়াম ব্যাটারি, যেটা আমরা মোবাইল ঘড়িতে ইউজ করি সেই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন এই রিমোটে। ইউজ করার পর দেখেন এখানে ভয়েস কন্ট্রোলারের জন্য আলাদা একটা সুইচ আছে, ওটা ইউজ করতে পারেন, ওটা দিয়েই হচ্ছে ভয়েস কন্ট্রোল করা মূলত। এটা হচ্ছে রিমোটটা, আর এটা হচ্ছে হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের লুকটা। এই যে দেখুন 8K রেজুলেশন দিবে, সম্পূর্ণ ব্ল্যাক থাকবে, ফিল্টার দেওয়া আছে, সেক্ষেত্রে গরম হবে কম, কারণ র্যান্ডম চলতে থাকবে, যেন গরম না হয় সেক্ষেত্রে গরম হবে কম। আর পোর্ট হিসেবে কী কী পোর্ট পেয়ে যাব সেটা আমরা বলছি। প্রথমে পাওয়ার পোর্ট পেয়ে যাব, তারপর আমরা এইচডিএমআই পোর্ট পেয়ে যাব, এইচডিএমআই যেটা যারা কানেকশন দিব, আর কেউ যদি ভিজিয়ে চান সেক্ষেত্রে একটা কনভার্টার ইউজ করতে পারবেন এখান থেকে। আর এখানে ল্যান পোর্ট পেয়ে যাব, আর ইউএসবি পোর্ট পেয়ে যাব এখানে, আর এটাই হচ্ছে, আর এখানে পেয়ে যাব হচ্ছে ইউএসবি, আরেকটা পোর্ট পেয়ে যাব ইউএসবির, আর মেমোরি কার্ডের স্লট আছে। এটা হচ্ছে বিংসের আনবক্সিং মূলত। এটা সেট আপটা হচ্ছে একদম ইজি সেট আপ, জাস্ট খালি আপনি টিভির সাথে লাগাবেন, লাগানোর পর খালি দাঁড়ান একটু পোজ করান। এখন তো আমাদের আনবক্সিংটা শেষ হলো, তো এখন আমরা দেখবো যে এটা সেট আপটা কীভাবে করতে হয়। সেট আপটা একদম ইজি সেট আপ, কোনো প্যারা নাই। অন্য অন্যগুলা যেমন সেট আপ করতে অনেক ঝামেলা মনে করেন, এটা কোনো ঝামেলা নেই। জাস্ট খালি আপনি এইচডিএমআই টু এইচডিএমআই কানেকশন দিবেন, দেখবেন অন করার পর অটোমেটিক অন হয়ে যাবে, কিছুই করা লাগবে আপনার, কোনো সেট আপই করা লাগবে না। জাস্ট খালি কানেকশন দেবেন, দেন অটোমেটিক সেট আপ আছে। অটোমেটিক আপনি দেখবেন যে সফটওয়্যার অনেক কিছুই দেওয়া আছে, প্লে স্টোর দেওয়া থাকবে, টফি দেওয়া থাকবে, তারপর ইউটিউব দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে, অনায়াসে সবই পেয়ে যাবেন। আর ভয়েস হিসেবে কানেক্ট করার জন্য এখানে দেখেন ওকে লেখা দুইটা দুই বাটন আছে, দুইটা বাটন টিপ দিয়ে ধরে রাখলেই দেখবেন অটোমেটিক এটাও কানেক্ট হয়ে যাবে ভয়েস কন্ট্রোলার। তো সেট আপটাও আমরা দেখে গেলাম, আর এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটার প্রাইস আমরা রাখতেছি ধামাকা প্রাইস। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটার ওয়ারেন্টি থাকছে 3 মাস, 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টটা কেউ যদি আমাদের শপে এসে সরাসরি প্রোডাক্টটা কালেক্ট করতে চান, আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার 448-49। কেউ যদি এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসে নিতে চান সেক্ষেত্রে আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে 510 টাকা অ্যাডভান্স, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি। ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা চার্জ, আর ঢাকার বাইরে হচ্ছে সর্বনিম্ন 120 থেকে 200 টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আমরা ধামাকা প্রাইস দিতেছি, 8K রেজুলেশনের পেয়ে যাবেন, আর এটার হচ্ছে 8GB রোম পাবেন, আর 128GB রোম, র্যাম হচ্ছে 8GB, আর 128GB রোম হচ্ছে এটার।
তো এইটা ধামাকা প্রাইস দিতেছে আমাদের পক্ষ থেকে 3100 টাকা অনলি 3100 টাকায় ভয়েস কন্ট্রোলার সহকারে টিভি বক্স পেয়ে যাবে 3 মাস ওয়ারেন্টি সহকারে তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ